TIWN, TIF, SFI, TSU, যে সমস্ত কর্মীরা সমবেত হয়েছেন এবং যারা আপনারা আমাদের কথা শুনছেন প্রত্যেককে এই সংগ্রামে অভিনন্দন জানাই। বিষয়টা আপনারা শুনেছেন, এই রাজ্যের 21 মাস হয়েছে রাজ্যের বিজেপির জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দেখিনি এই সরকার কোন একটি ভালো কাজ করতে পেরেছেন। এখন বর্ষার সিজন, আগরতলা শহরে বাতি লাগাচ্ছে কিন্তু বাতির নিচে রাস্তাটি খারাপ, রাস্তাটা সারাই হয় না। গ্রামে গঞ্জে কোনো রাস্তা আজকে নেই। উড়ালপোল যেহেতু বামফ্রন্ট বানিয়েছিল তার উদ্বোধন তারা করবেন না, হাইকোর্টে যেতে হয়েছে জনস্বার্থ মামলা করার পরে হাইকোর্ট যখন রায় দিয়েছে কোনো মন্ত্রীর সাহস হয়নি এই উড়ালপোল উদ্বোধন করার। 25 বছরের বামফ্রন্টের এই রাজত্ব, এর আগেও 10 বছরের যে বামফ্রন্ট শাসন, আজকে ত্রিপুরার এই যে উন্নয়ন, এটার অন্যতম স্থপতি ছিলেন কমরেড বাদল চৌধুরী। 50 বছর রাজনৈতিক জীবন, 1978 সাল থেকে বিধায়ক, একবার এমপির দায়িত্ব পালন করেছেন 5 বছরের জন্য, এবং আজকের যে বর্তমান বিধানসভা, এই বিধানসভার সবচেয়ে দীর্ঘতম সময়ের জন্য যিনি বিধানসভায় প্রতিনিধিত্ব করেছেন, দীর্ঘ সময় মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেছেন এবং এই ত্রিপুরার সমস্ত উন্নয়নের বলা যেতে পারে একজন অন্যতম রূপকার বাদল চৌধুরী। ওনার এই কর্মকাণ্ড গোটা রাজ্যের মানুষের মনে গেঁথে আছে। কিন্তু এই জোট সরকার, আমাদের যে প্রবাদ বাক্য আছে যে খাবার দিতে পারে না কিল মারার গোসায়, খাবার দেবে না কিন্তু কিল মারবে। আমরা মিটিং করলে মিটিং এর অনুমতি দেয় না, বিজেপির অনুমতি আছে, সিপিআইএম এর বামফ্রন্টের অনুমতি নেই, কোন সংগঠনের অনুমতি নেই, কংগ্রেস দলের অনুমতি নেই, তাদেরকে পুলিশ পেনাই করবে, বিরোধীরা কোনো কথা বলতে পারবে না, বিজেপি রাস্তা বন্ধ করে মিটিং করতে পারবে, যা খুশি তা করতে পারবে। এটি ত্রিপুরার জোট সরকার, এবং এখানে না, গোটা দেশে আপনারা দেখছেন আজকে বিশৃঙ্খলা তৈরি করেছে সিটিজেন ভি গভর্নমেন্ট, ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রেশন এনপিআর, এনআরপি এর নামে গোটা দেশে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত, যারা এই বিজেপিকে এনেছিলেন আজকে তারাও লড়াই নামতে বাধ্য হয়েছে। গোটা দেশের ছাত্ররা, যুবকরা, বুদ্ধিজীবী মানুষ, গোটা দেশের যারা শিল্পী, সাহিত্যিক, সিনেমার অভিনেতারা, প্রডিউসাররা, তারা রাস্তায় নেমে এই সরকারের প্রতিবাদ করছে। প্রাক্তন বিচারকরা, সুপ্রিম কোর্টের যারা সম্মানিত বিচারপতি প্রাক্তন ছিলেন, ইলেকশন কমিশনের প্রাক্তন যারা অফিসার ছিলেন, তারা পর্যন্ত আজকে রাস্তায় নেমে এই বিজেপির সরকারের প্রতিবাদ করছেন। টনক নড়ছে না। কালকাতে ছিলাম, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন।